গোষ্ঠীবাসী উপস্থিত আছে, মোর সহিত উপস্থিত আছে অসমৰ সন্মানীয় বিধায়ক দিগন্ত কলিতা ডাঙরিয়া, মোর সহ উপস্থিত আছে সাত নম্বর কপিলী সমষ্টির এইবার বিজেপির প্রার্থী পবন কুমার আর সাধারণ জনতা। মই প্রথমেই দিগন্তদার কাষলে যাব খুঁজিছো। কালিলৈ যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইয়ালৈ আহিব আর যার বাবে আপনি সেনাপতি হিসাবে আজি ইয়াত উপস্থিত আছে অনুষ্ঠান সফল করবলে, যেহেতু আপনি সমষ্টির চুকে কোণে গৈছে, এবার কেনে দেখিছে এই সমষ্টি? প্রথমে আমি কালি আমার যে নির্বাচনী প্রচার আছে আমার সকলরে মরমর শ্রদ্ধার অতিকয় আপন আমার মরমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, কাইলৈ এই খেরণি হাইস্কুল ফিল্ডত বিশাল জনপদ প্রায় 15,000 কার্যকর্তার এখন সভা আমার অনুষ্ঠিত হব দিন 1 বজাত। আমি সকল রাইজক আমার কার্যকর্তা আর ভাল পোৱা মুখ্যমন্ত্রী এজনক কালি সভালৈ সকল রাইজ ওলাই বলে কাতরের অনুরোধ করল। আমার লগত আছে পবন কুমার, এই 7 নং MSC আমার পরিষদীয় নির্বাচনের আমার প্রার্থী, আমার মরমর মূল ভাতৃ পবন কুমারে যাবার প্রায় 7,000 ভোটত পার্থিত বিজয়ী হয়েছিল। এইবার আমার বিশ্বাস প্রায় 10,000 কম নহয় আমার মার্জি, আমি ভাল দেখি। আপনি নিজেই কৈছে অগপ দ্বিতীয় প্রার্থী আছিল, এইবার অগপ বিজেপি আর UPPL আর কার্বি আলমর রাইজর সহযোগ আমি এবার ইয়াত নির্বাচন হয়েছে। আর এটা খুব ডাঙর সমষ্টি, প্রায় 30,000 ভোটার আছে আর প্রায় 27,000 ভোট হয় ইয়াত। আমার বিশ্বাস এবার পবন কুমার খুব ভাল ভোটত জিকিব আর ভাল ফলাফল হবে। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সমষ্টি আনিব, গতি সমষ্টির নিশ্চয় গুরুত্ব আছে, কালিলৈ কি কি প্রতিশ্রুতি আসলে কার্বি আংলং বাসীয় পাব? কার্বি আংলর যা যে কেটা বছর কার্বি আংলং কাউন্সিল আছিল কলিরাম রহন ডাঙরিয়া, আপনাদের সকলে জানে মুখ্যমন্ত্রী একেবারে ঘনিষ্ঠ আর মুখ্যমন্ত্রীর খুব ভাল, আর ইয়ার রাইজও এই কার্বি আংলং রাইজে মুখ্যমন্ত্রীর যথেষ্ট মরম আর আশীর্বাদ দিতে, আর মুখ্যমন্ত্রীও এই কার্বি আংলং বলে কলে একেবারে জপিয়াই থাকে, আহো আহোকে থাকে। মূর তখেতর কাষরে সমষ্টি, আমি যান তখেতক লগ পাও তাতকে কার্বি আংলং রাইজে মুখ্যমন্ত্রীক বেশিকে লগ। আমার বিশ্বাস আছে সুন্দর উপহার মুখ্যমন্ত্রী, আমার সমস্যা আছে সরু সরু সমস্যা ডর সমস্যা প্রায় সমাধানের দিকত গেছে, সরু সরু সমস্যা আছে OBC সার্টিফিকেটর সমস্যা, রেশন কার্ডর সমস্যা, নিশ্চয় মুখ্যমন্ত্রী কার্বি আংলং রাইজক ভাল উপহার দিব। আর আমি 26টা পরিষদীয় নির্বাচন আমি 26টাতে আমি জিকিম আমার দৃঢ় বিশ্বাস। হয়, এইখানে সুবিধা পাওয়াতে আজি এটা কথা সুধু, বিধায়ক দিগন্ত কলিতা সদায় হাঁহি থাকে, এই এনার্জিটা কোরপরা আহে? আসলে এই গোটে এনার্জি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পর পাইছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইমান দিনে নিশায় কাম করে আর তখেতক আমি গৌরব, তখেতর কামর স্পৃহা, তখেতর কামর কর্মরজির উপর আমি সচাকৈ গৌরব, আর তখেতর বহুদিন থাকিল তখেতর কর্মরজিবিল দেখি। আর আজি বেশি ভাল লাগিছে কার্বি আংলং রাইজর, বিশেষকে আমার কপিলী রাইজে ইমান মরমরে আমাক আগুড়ি গেছে, এখানে আজি হাঁহিটা আর বেশি হয়েছে। হয় হয়, ধন্যবাদ দিগন্তদা। এবার মই প্রার্থী পবন কুমার ডাঙরিয়ার কাষলে আহিব খুঁজিছো, যেহেতু আপনি যা 17 চনত আপনি বিজয় সাব্যস্ত করেছিল আর এই কপিলীবাসীর মনের দুঃখ বেদনা আপনি দেখিছে, বিগত বর্ষ সমূহ আপনি কপিলীর বাবে কি কি কাম করে নমস্কার জানাইছো সকলকে, আর প্রথমতে রাইজক আমার এইবার নির্বাচন সকলে তিন দল ভাঙি একেবারে দলে বলে ওলাই আহি মতদান করে তার বাবে কাকরি গাঁও জানাইছো। আর এটা যদি পরিবেশ বিরাজ করেছে আমার এই সমষ্টি ধনাত্মক সকল ফালে বিজেপি আর যাবার আমি 12,500 একটা ভোট পাইছিল, রাইজে লগ দিয়েছিল প্রায় 52% ভোট পাইছিল, 8,500 মার্জিন আসে। এইবার যে পরিবেশ বিরাজ করেছে মানে উৎসাহ করেছো যে 10% ভোট। আপনি বিগত বর্ষসমূহত উন্নয়নের কি কি কাম করলে লেখত লবলগীয়া? লেখত লবলগীয়া আমি প্রায় 400 কোটি টাকার বেনিফিট আমি আমার কপিল সমষ্টি বা রাইজক আমি সক্ষম হয়েছো, তা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি আমার অন্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হোক। আটাইতকৈ লেখত লবলগীয়া কথা হয়েছে যে আমার খেরণি চারিআলি হাবাইপুর মাইনু লাম্পাখাং পথ কোন আছে 20 কিলোমিটার পথ,
কিন্তু অবাজীর্ণ পথ আছে আমার মনত নাছিল আমার মনত নাছিল যে রাস্তাটো কেতিয়া ভাল আছে কেতিয়া ভাল আছে ইয়ার কারণে দুই বছর এই করোনা অতিমারির মাঝতে আমি যুঁজিছো আর আমার সকলের মরমর শ্রদ্ধার আমার দাদা আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার 70 কোটি টাকা মোকলাই দিছে আর আমি এতিয়া এই রাস্তার নির্মাণ কাম হয়ে আছে সকল রাইজ আমার এই হাওয়াইপুর মজা সামরি প্রায় 50,000 রাইজ ইয়াত বসবাস করে সকলে বিরাট সন্তুষ্ট পাইছে সকলে বিরাট আশীর্বাদ করেছে তার লগতে সিগনেচার পর্যায়ে 10 কোটি টাকার কাম ইয়াত হয়েছে আমার হাওয়াইপুর চারিআলি রেলওয়ে স্টেশন পথ এই প্রায় 25 বছর ধরে জরাজীর্ণ অবস্থাত আসে তারপর এটা অন্য এখন রাস্তা আমার গোহাইগাঁও বলে আছে ওয়ারলেস বস্তি হয়ে পেলে মাইলু মেইন রাস্তা কানেক্ট করে এই প্রায় 10 কোটি টাকার কাম চলি আছে কিছুদিন আগতে আমার মাননীয় বিধায়ক উচিত্রম ডাঙরিয়ার আমি থাকি এই ফাউন্ডেশন করা হয়েছিল তার বাহিরে আমি 1800 অধিক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সম্পূর্ণ করি যত কমপ্লিট আছে কতটুক তাত মানে ডিফেক্ট আছে তাত রাইজ থাকিছে এই 1800টা ঘর আমার কমপ্লিট বস্তি রাইজে অন রেকর্ড মই কইছো পাইছে আর এইবার আমি আবাস প্লাস যোজনার কারণে প্রায় 5,700 নম্বর সব আবাস প্লাস যোজনা আমি এই আঁচনি ঠিক করে রাখিছো আধার লিঙ্ক হয়ে গেছে আমি স্টার্ট হওয়ার লগে আমাকে রাইজ আমি আমার রাইজক টাউন হক ঘর আমি উপহার দিব কারণে প্রায় 25 কোটি অধিক আমার পেনশন যোজনা হয়েছে আমার ইয়াত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আঁচনি হয়েছে আমার ইয়াত অরুণোদয় আঁচনি হয়েছে সকলে ভাল পাইছে যেমন আমার ইয়াত 22 কোটি টাকার অধিক তেনেকুৱা এটা পানীৰ প্ৰকল্পটো ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ আছে কিছুদিনৰ ভিতৰতে এইটো আমি ইনাগ্ৰেশ্যন কৰিব পাৰিম তেনেধৰণে মানে আমি গিনতি কৰিবলৈ যদি যাওঁ তেতিয়াহ'লে বহুত সময় লাগিব আমাৰ সন্মানীয় আমাৰ CEM ডক্টৰ তৃণমূল মহাদেৱৰ নেতৃত্বত আমি লাখ কোটি টকাৰ কাম আমি কৰিব কাৰণে সক্ষম হৈছোঁ ইয়াৰ মাজত কিন্তু কৰোণা অতিমাৰি আছিলে যদি সেই বাধাটো আমি যদি পোহাতে আমি ৰুট প্ৰপ'জেল আমাৰ পাইপ লাইনত আছে সেইখিনি আমি গ্ৰাউণ্ডত লৈ আহিব পাৰিলোঁ হয় কিন্তু বর্তমান হওয়া নাই যদিও কিন্তু এটা প্রক্রিয়া আহিছে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আছে এটা মানে ফর্মেলিটি মই তো ফর্মেলিটি বলি কম কারণ আগর তুলনাত রাইজ এবার বেশি আমার আমার লগত আছে বেশি আশীর্বাদ করেছে বেশি মরম দিছে গতিকে নির্বাচন এটা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হব আর 12 তারিখের পিছত আমি রকম পাতিম আমার সম্মানীয় CM ডক্টর তৃণমূল মহাদেবর নেতৃত্বত আর হাজার কোটি টাকার কাম আমার হাত নং হুগলি পরিষদীয় সমষ্টিত মূল মাধ্যমে আমার CM স্যার নেতৃত্বত আমার চিফ মিনিষ্টার মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বত আর প্রধানমন্ত্রীজির আশীর্বাদ আমি গ্রহণ করছি বিজয় নিশ্চিত ইলেকশন কেবল আনুষ্ঠানিকতা হয় হয় আমি রাইজে যিখিনি আমাক ৰাতিপুৱা আমি যিটো পরিবেশ পাইছো 500 মান রাইজ সদায় ৰাতিপুৱা আমি লগ পাই আছো তেওঁলোকে ওলাই আহিছে আমি আমি যোৱাটো গোটেই দিন বা ৰাতিলৈকে আমি গৈছো কিন্তু ৰাইজ নিজে ওলাই আহি আশীৰ্বাদ কৰিব আহিছে মই তেওঁলোকৰ আশীৰ্বাদ পাই 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 এক প্ৰকাৰে ময়ে ভাগৰ লগা নিচিনা হৈ আছে কিন্তু একো নহয় মই উৎসাহিত হৈছোঁ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমি ৰাজনীতি কৰা নাই আমি ইয়াত ৰাইজৰ সেৱা কৰিবৰ কাৰণে ওলাই আহিছোঁ ভাৰতৰ লগতে সমগ্ৰ অসমৰ আটাইতকৈ শক্তিশালী স্থানত আছে এতিয়া বিজেপি আৰু সেই বিজেপিৰ শক্তিশালী স্থানত থকা বিজেপিৰ আজি আপুনি প্ৰাৰ্থিত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আপুনি সৌভাগ্যৱান পুনৰ যদি আপুনি বিজয় হয় এই কপিলবাসীৰ বাবে কি সপোন আছে আপোনাৰ মই চিরকৃতজ্ঞ থাকিম এই দলৰ কাৰণে এগৰাকী দলৰ কাৰ্যকৰ্তা হিচাপে মই মোৰ জীৱনৰ অন্তিম উশাহলৈকে মই কিন্তু বিজেপি দলৰ কাৰ্যকৰ্তা হিচাপে কাম কৰি যাম এইটো এটা দায়িত্ব আৰু এই দায়িত্ব যে দুইবাৰকৈ যে দলে মোক দিছে মই একেবাৰে কনফিডেন্স একেবাৰে উৎসাহ পাইছোঁ যে দলে মোক আস্থাত ৰাখিছে দলে মোক বিশ্বাস কৰিছে যে এইগৰাকী কাৰ্যকৰ্তাক আকৌ যদি ৰাইজৰ মাজত পঠিয়াই দিওঁ আগতকৈ ভাল প্ৰদৰ্শন কৰিব পাৰিব সেই আশীৰ্বাদ আৰু সেই আস্থা লৈ পেলাই মই আকৌ ওলাই আহিছোঁ আৰু মোৰ এটা মানে ড্ৰিম আছে আমার কপলি সমষ্টিত আমি বহু জাতি জনগোষ্ঠীর কথা ভাবি একে লগে আমি বসবাস করব আমার কার্বি সমাজ শ্রদ্ধার যখন কার্বি রাইজ আছে তেওঁলোকৰ কারণে মই কিছুমান এনেকুৱা সপোন পুহি রাখিছো সেই সপোনবিলাক অতি কম সময়ের ভিতরতে মই গ্রাউন্ডত নমাব পাৰিম বুলি তেনেকুৱা এটা মানে মই গোটেই প্রকল্পবিলাক লৈ রাখিছো আমার এখন যিটো হার্ট লাইন আমার কার্বি সমাজত কপলির ভিতরত লাংথাত তিনিআলি বুলি আছে তারপরা চানচিকা লাংচিথিং হয়ে পেলে ডেরামোকাম হয়ে পেলে জেংখা বজারত রাস্তাটো ওলায় প্রায় 33 কোটি টাকার এই প্রকল্পটো আমি করব গই আছো অতি সোনকালে এই কামবিলাক আমি আরম্ভ করব কারণে সক্ষম হম সেই রাস্তা নির্মাণ হওয়ার লগে লগে আমার এই সমূহ রাইজর যে আর্থ সামাজিক অবস্থা একেবারে উন্নতি ঘটিব আর মই নিজকে সন্তুষ্ট লাভ করিম যে তেওঁলোকৰ কাৰণে মই এটা কাম কৰিব পাৰিছোঁ তাৰ বাহিৰে আমাৰ কপিলী সমষ্টিত যিবিলাক ৰাস্তা পদূলি আছে 1 কিলোমিটাৰ 1.5 কিলোমিটাৰ 2 কিলোমিটাৰ 3 কিলোমিটাৰ এই ৰেঞ্জত ইয়াৰ কাৰণে এটা মই
মই সপোন দেখিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত মই এলানি কথাও পাতিছোঁ, মই টেন্টেটিভলি তেনেকুৱা 200 বা 250 টকা মই তাত পেকেজ তেনেকুৱা লৈ আহিম, বুঝিম আর মই পাম, মোৰ বিশ্বাস আছে, কারণ এটা রাস্তার কারণে আমার মুখ্যমন্ত্রী মহোদয় আমার 70 কোটি টাকা দিছে। গতিকে তেনেকুৱা আমার প্রায় 100 নম্বৰ অফ রোড, 100 অধিক রাস্তা হব যার প্রকল্প আমি তৈয়ার করে পেলে লৈ যাম, আর এই রাস্তাবিলাক কম সময়ের ভিতর আমি পেভার্স ব্লক রাস্তালৈ রূপান্তর করবো কারণে সক্ষম কেনেদরে সপোন দেখিছো, আর ইয়ার লগতে সপোন দেখিছো আর বিশ্বাস করছো আমার রাইজর মাজত যে ধরনের আমি আমার কমিউনাল হারমনি সেইখানে বজায় রাখব লাগিব, আমার ইয়াত শান্তি বিরাজ করেছে, শান্তি হওয়ার লগে লগে ইয়াত বিকাশের যে যাত্রা এই তারান্বিত হয়েছে, আর আমার মাজত মোদীজি আইছিলে, মোদীজিক দেখি কিনে আমি সকল রাইজে উৎসাহিত হয়েছো, আমার কপলির সকল রাইজ ফিল গল ভাঙি ওলাই গেছিল, তার মোদীজি শুনেছে, আর মোদীজির প্রতি সকলের আস্থা 100% এটাও অব্যাহত আছে, আর নিশ্চিতভাবে আমি সেইখানে সকল রূপায়ণ করবো। শান্তি উন্নয়ন আর প্রগতির এই ক্ষেত্রে গুরুত্ব দিছে পবন পবন তেখেতে। আর এই মুহূর্তে আমি আহিব খুঁজছো জিলা সভাপতি আমার লগত আছে, আপনি কি কব? মই প্রথম মুখ্যমন্ত্রী মহোদয়ের ধন্যবাদ জানাম, যেহেতু মই ওয়েস্ট কেন্দ্রম জেলার ওবিসি মোর্চার সভাপতি, ওবিসির যদি কাষ্টার বিষয় আসে মানে পুরা বিশ্বাস আর মহোদয় মুখ্যমন্ত্রী মহোদয়ের পর মানে আশা রাখিছো যে এই সমস্যাটো সোনকালে অতি সোনকালে সমাধান হব, সিমানে কিনে মই মুখ্যমন্ত্রী মহোদয়ের হয়। আমার লগত আছে কপিলবাসী, আমি কপিলবাসীর কাছলৈ যাম, এবার ভোট কাট দিব, আমি তো বিজেপিত আছো, বিজেপি ভাল কাম করে, বিজেপিকে দিব লাগিব, বিজেপিয়ে ভাল কাম করেছে নে নবপ্রজন্ম লোক সকল আছে কেনেকুৱা আপনার প্রার্থীজনের প্রতি আপনার ধারণা কেনে? আমার পার্টিজন ইয়ার ভালো ধারণা আছে, আমি সকল রাইজর ভাল কাম করব পারিছো, আর রাইজর কারণ রাইজর আমার সাপোর্ট আছে, রাইজে আমার মানে বহুত মরম দিছে, আর এখেতর লগত মানে পার্টির বিশ্বাস বাড়ছে। হয়, আমার লগত কপিলবাসী আছে, আমার কপিলের মহিলা এগারী আমার কাকত আছে, বাইদেউ এইবার কেনেকুৱা দেখিছে নির্বাচন? পবন স্যারক ভাল লগা কারণ কি? নির্বাচন যেহেতু আহি আছে, আর বাইদেউ দেখিছো আপনি একেবারে খুব আসলে পোশাক লো আর গেরুয়া পতাকাতে আপনি খুব গৌরবান্বিত হয়ে আছে, কালি আপনার সমষ্টির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহিব, কেনেকুৱা অনুভৱ আপনার? আমি খুব ভাল পাইছো, আমি সেইকাৰণে ওলাই গৈছিলোঁ তেখেতে কালি অহাৰ কাৰণে, যিহেতু এটা অসমৰ সবতকে মানে ইন্ডিয়াত তেখেতে এক নম্বর চিফ মিনিষ্টার আমার অসমৰ পৰা হৈছে, সেই বুলি আমি সবক সবলৈ গৈছিলোঁ, ফিল্ড টাইপ আমি ঘৰে ঘৰে ঘূৰিছোঁ, নিজে আমার পার্টির ভাল কাম দেখি আমি তেখেতক মানে নিজে ওলাই পড়ছো, আর আমি গোটেই মহিলা তেখেতক খুব মরম করো, আর তেখেতে আমার মহিলার মরম করে, যেহেতু তেখেতে এই 5 বছরের যে ডেভেলপমেন্ট তেখেতে করলে সেই ডেভেলপমেন্টের কারণে আমি তেখেতক বহুত মরম করো, আর আমি বিচারো তেখেতে যাতে এই আহি অহা যে 5 বছর তেখেতে আমার কারণে প্রার্থী হোক, তেখেতে বিজয়ী হোক, আমার সদায় তেখেতের লগত আশীর্বাদ আছে, আমি তেখেতকে চাবলে বিচারি আছো, আমি নেক্সট তেখেতে এমএসসি আমার হয় বলে কয়, আর লগতে ইএম স্যার হোক বলে আমি তেখেতের কারণে নিজে বিচারি আছো, সেখানে আপনাদের প্রার্থীজন ইএম হব লাগে, ইএম হব লাগে, যে আমি আমি যে দেখিছো পবন দেবে যেখানে কাম করেছে ইএম কই কোনো কোনে কম না কোনো কিন্তু কোনো কিন্তু সেই ইএম হলে যদি আমি পাম তাতে আমি মানে এই এমএসসি হয় যদি ইএম মানে কিবাটা বেশি, সেইকাৰণে আমি তেখেতে ইএমৰ ওপৰত চাব বিচাৰি আছোঁ, যিহেতু আমি এটা ভোজপুৰী মানুহৰ এটা যিটো চিফ মিনিষ্টাৰ ছাৰে যিটো বিচাৰি আছে আমাৰ ভোজপুৰী মানুহ ওলাই যাওক, আমাৰ প্ৰাৰ্থীখিনি আগত ওলাই যাওঁতে সেই বুলি মই তেখেতক মানে ইএমৰ হিচাপত বিচাৰি আছোঁ চাবলৈ, যাতে আমাৰ সকলোৱে আমি ক'ব পাৰোঁ যে আমাৰ এজন ভোজপুৰী মানুহ এজন ইএম হৈছিল, আৰু এই ভৱিষ্যত যাতে এইটো লিখা থাকে যে আমাৰ ইএম ভোজপুৰী এজন মানুহ আছিল। খুব গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে, যিহেতু অসমৰ ৰাজনীতিত ভোজপুৰীসকলৰ ভূমিকা অপৰিসীম, আৰু এই আচলতে ভোজপুৰী সম্প্ৰদায় আচলতে অধিক থকা এই সমষ্টিটোৰ এয়া ৰাইজৰ আহ্বান যে পবন দেৱে বিজয়ী হবই, ইলেকশ্যন আনুষ্ঠানিকতা, গতিকে ইএমৰ কাৰণেহে এতিয়া কপিলবাসীয়ে চিন্তা কৰি আছে, আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা এই মুহূৰ্তত আৰু এগৰাকী মহিলা বাইদেউ আছে আমাৰ লগত, কি ক'ব আপুনি পবন দেৱৰ সন্দৰ্ভত?
বিষয়ের কারণে মানে ইমানে কব বিচারো যে ভগবানক আশীর্বাদ করু, সারে আমি ভালে ভালে থাক আর সদায় আমার সারে ক্রিকেট পাল আমার মহিলার কারণে সারে জীবন কেনেকুৱা অনুভৱ আপোনালোকৰ অভিভাৱকজন কালিলৈ আহি আছে আপোনাৰ আয়োজন কি কি ক'ব কাইলৈ হিমন্ত বিশ্ব শৰ্মা দিগন্ততা আছে যিহেতু কাইলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰি আহিব আৰু পৰ্যবেক্ষক হিচাপে বিধায়ক দিগন্ত কলিতা উপস্থিত আছে গতিকে কালিলৈ অনুষ্ঠানটো সন্দৰ্ভত ৰাইজৰ প্ৰতি কি আহ্বান কি থাকিব তাৰে এটা অংশ কাৰ্বি আৰু কাৰ্বি আলং বিশেষকৈ জিলাখন বিশেষ গুৰুত্ব মুখ্যমন্ত্ৰী মহোদয়ে দিছে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ হৃদয়ত আছে। মই ভাবোঁ যে কাৰ্বি আলং ৰাইজ বিশেষকৈ আমাৰ 7 নং টকিল এই অঞ্চল গোটেই ৰাইজ ওলাই আহক মুখ্যমন্ত্ৰীৰ কি কয় কালি কি মন্তব্য ৰাখে ৰাইজে শুনক আৰু মোৰ বিশ্বাস আছে ৰাইজ ওলাই আহিব হিয়া ভাঙি পেলাই ৰাইজ ওলাই আহিব আৰু কালি মুখ্যমন্ত্ৰী মহোদয়ে নিৰ্বাচনৰ বিধি অনুসৰি যিমানখিনি কথা তেওঁ ক'ব পাৰে নিশ্চয় ক'ব আৰু আমাৰ বিশ্বাস যে অহা 15 বছৰ আৰু এই এইবিলাক সমষ্টিত কংগ্ৰেছ দল আৰু বিৰোধী শূন্য হৈ যাব সেয়ে ভগৱানৰ ওচৰত আমাৰ প্ৰাৰ্থনা গুৰুজনাৰ ওচৰত প্ৰাৰ্থনা মা কামাখ্যাৰ ওচৰত প্ৰাৰ্থনা নিশ্চয় মা কামাখ্যা গুৰুজনাই আমাক আশীৰ্বাদ কৰিব আমি অসমৰ ৰাইজৰ বিশেষকৈ কাৰ্বি আলঙৰ কপিলী ৰাইজৰ যি মনৰ যি কথা আছে বা মনৰ যি যিবিলাক ফাঁচি থোৱা কথা আছে সেইবিলাক যাতে আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যোগেদি বাস্তৱত ৰূপায়ণ কৰিব পাৰোঁ তাৰে আশা কৰিছোঁ। ধন্যবাদ দিগন্ত দা আৰু পৱনদেৱ আপোনাকো আমি শুভেচ্ছা জনাইছোঁ আপোনাৰ আগন্তুক নিৰ্বাচনত আপুনি ভাল ফলাফল লাভ কৰক। প্ৰিয় দৰ্শক এই সময়ত আপোনালোকে দেখিলে 7 নম্বৰ কপিলী সমষ্টিৰ আচলতে কপিলীবাসী আমাৰ লগত আছিল। আমাৰ সৌভাগ্যৰ কথা যে আমাৰ বিধায়ক দিগন্ত কলিতা ডাঙৰী আমাৰ অনুষ্ঠানত উপস্থিত আছে, প্ৰাৰ্থীগৰাকী আমাৰ মাজত উপস্থিত আছে আৰু কাৰ্বি আংলঙৰ এই যিসকল আচলতে সাধাৰণ জনতা আমাৰ মাজত উপস্থিত আছে সকলোৰে মনৰ কথা যে উন্নয়ন প্ৰগতি আৰু শান্তিৰ বাবে আচলতে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীক জয়ী কৰাৰ আহ্বান জনাইছে আৰু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে 2017 চনত আচলতে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে 12,000তকৈ অধিক ভোট পাবলৈ সক্ষম হৈছিল আৰু দ্বিতীয় স্থানত আছিল অগপৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে প্ৰায় 4,000 অধিক ভোট পাবলৈ সক্ষম হৈছিল। গতিকে অগপ আৰু বিজেপিৰ মিত্ৰজোঁট চৰকাৰ চলি আছে গতিকে অগপৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে বৰ্তমান বিজেপি প্ৰাৰ্থীগৰাকীক 100% সমৰ্থন কৰি আগবাঢ়ি আছে। গতিকে ইয়াই যি ৰাজনৈতিক যি সমীকৰণ 7 নম্বৰ কপিলী সমষ্টিৰ পৰা যে বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে জয়ী হ'ব সেয়া এক প্ৰকাৰৰ নিশ্চিত হৈ পৰিছে। এই মুহূৰ্তত আমি লগতে আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথা ক'ব খুজিছোঁ যিহেতু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া 7 নম্বৰ কপিলী আচলতে কপিলীবাসীৰ কাষলৈ আহিব খুজিছে আৰু কপিলীবাসীৰ এই মনৰ দুখ মনৰ বেদনা আৰু কপিলীবাসীক লৈ কি আচলতে উন্নয়নৰ ধাৰা আচলতে আগবঢ়াই নিব পৰৱৰ্তী দিনসমূহত এই সকলো কথা ক'বলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আহি আছে আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আহি উপস্থিত হোৱাৰ পিছতেই কপিলীবাসীয়ে লাভ কৰিব এখন উন্নয়নৰ ছবি, এখন প্ৰগতিৰ ছবি, এখন শান্তিৰ ছবি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব।